আরো কিছু দেখাই যেখানে নতুন বের হয়েছে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, দ্য জার্নি অফ গোদাগাড়ি ব্রিজ। হ্যাঁ, সো ওইখানে দেখা, সো দ্যাট হোয়াট এভার দ্য নিউ ব্রিজ। তো আমরা এখন বেরোতেছি ব্রিজের উদ্দেশ্যে, প্রায় পাঁচটার দিকে বেরোয়েছি। এখন আমরা কোব রুটের কাছাকাছি, মানে কিছু দূরে একটা আছে, আমার তাদের দেখাতে চাইতেছি নতুন রুটে। আসলে মানুষ সেখানে কেন যাইতেছে জানি না, বাট আমরা কেন যাইতেছি সেটাও আমরা জানি না। মানুষ যাইতেছে বিধায় আমরাও যাইতেছি। রাস্তাটা একদমই নতুন তৈরি করছে, সো অসাম, জাস্ট অসাম। আকাশ, আমাদেরকে একটু তুমি জোরে টেনে দেখাবে। হ্যাঁ, স্পিড ডাবল হবে কারণ আমাদেরকে ব্যাক আসতে হবে। আমরা মিটারের দিকে তাকাইলে দেখতে পারবো স্পিড মিটার। অসাম, জাস্ট আনবিলিভেবল। মাত্র দেড় মাস হয়েছে, ওয়াও, দ্যাটস এ মোমেন্ট। দেড় মাস হয়েছে অনলি তার ড্রাইভিং শেখানো, তার এখন ড্রাইভ করার স্টাইলই অন্যরকম। হ্যাঁ, আমরা সাধারণত নর্মালি আমি নিজেও দুই বছর ধরে ড্রাইভ করতেছি, তারপর আমি তার মতো এখনও ড্রাইভ করা শিখতে পারিনি। তো দেখুন, আপনি নিজেই দেখুন যে আনবিলিভেবল একটা ড্রাইভিং সে করে। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার অলরেডি। তো আমরা হইতেছে একদম খুবই দ্রুত চলে এসেছি। রাস্তাটা যদিও আঁকা বাঁকা, কিন্তু আমাদের স্পিড মিটার কিন্তু কখনোই কমতেছে না, কারণ ড্রাইভার নতুন হইলেও কিন্তু তার স্পিড ওভার স্পিড বলেন তার সসা। একটু জোরে টেনে দেখাবেন। ওয়াও, দ্যাটস আনবিলিভেবল। প্রত্যেকটা দিনই আমরা কোথাও না কোথাও জার্নি করি, তো আজকে আমাদের জার্নি হইতেছে এই একটু স্লো হবে। খুব শীঘ্রই আমরা দ্রুতই চলে আসতেছি, সো আমরা ব্লগটা এখান থেকে শুরু করব। আমরা আপনাদেরকে আগে বলছি যে আপনাদেরকে আমরা দেখাতে চাইতেছি নতুন, সম্পূর্ণ একটা নতুন ব্রিজ। আমরা জানি না যে আসলে ব্রিজটা কেমনটাও সুন্দর কিনা, মানুষ যায়। হ্যাঁ, আমরা মানুষ যাই, সে কারণে আমরা নিজেরাও যাইতেছি। এই যে সামনে দেখতে পাইতেছেন অনেক মানুষজন, অ্যাকচুয়ালি আমরা সেখানেই দেখতে আসতেছি যে বিষয়টা কী। শুনতেছি যে অনেক সৌন্দর্যপূর্ণ একটা ইয়ে, সো সে কারণে আমরা আসছি। এই যে সেটার ব্রিজ, আমরা প্রায় মানে ব্রিজে উঠে পড়ছি, দেখাবো ব্রিজটা ঘুরে। এই যে দেখুন, আসলে ব্রিজটা তেমন কিছু না, নতুন একটা রুট, সেই কারণে জানেন তো যে জনবহুল যেখানে আর নতুন কিছুর উদ্ভাবন ঘটে সেখানে মানুষজন আর কি ইয়ে শুরু করে দেয়। তো জাস্ট এটাই দিচ্ছে সেই রকম, বিশেষ করে শুক্রবারের দিনটা যদি হয় তাহলে দ্যাটস মানুষের ভিড়ে আর কি কোথাও পা দেওয়ার জায়গা থাকে না। আজকে যদি বৃহস্পতিবার না, তবুও অনেক মানুষ, তবুও দেখতে পাইতেছেন আসলে তেমন কিছু, বিষয়টা তেমন কিছু না, জাস্ট একটা নতুন ওয়ে, নতুন একটা ব্রিজ, নতুন একটা রোড তৈরি করছে, সেই কারণে আসলে এত মানুষের ঢল আর কি। তাছাড়া কোনো কিছুই না। এই যে আরেকটু, এটা রইতেছে প্রস্থ হইতেছে 1.5 মিটার অনলি। বিশেষ করে এটা ইয়ে হয়েছে আসলে মানুষের ড্রাইভিংয়ের উপর, মানে নতুন একটা রাস্তা ড্রাইভিংয়ের জন্য এই রাস্তাটা আসলে এতটা বেশি ইয়ে হয়ে গেছে আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছে বিলের অসাম। এই যে মাছ গাড়ি, আপনাদের এখন একটা নতুন, এই যে ব্রিজকে কেন্দ্র করে সম্পূর্ণ একটা নতুন ভাসমান রেস্টুরেন্ট। এর আগে আপনারা হয়তো দেখছেন থানসি বলেন, বান্দরবানের থানসি, আমি থানসি গেছিলাম, সেখানে দেখছি দুবাইয়ের যে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে ফ্লাইং জেট ফ্লাইওভারের নিচে, যেটা আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাইতেছেন এমপি আসছে, রাজশাহীর এমপি আইনুদ্দিনও সেখানে আসছে দেখতে, এখানে রাস্তাটা পরিদর্শনের জন্য। আসলে মানে প্রত্যেকেই যেরকমটা আমি বলতেছিলাম যে আমরা নিজেরা জানি না কেন এই যে এখানে পুলিশের গাড়ি টল দিতেছে, মেইনলি তার যেহেতু এমপি আসছে সেই কারণে। দেখতে পাইতেছেন ওরাও আসছে যেই কারণে, আমরাও আসছি সেই কারণে, আসলে নিজেও জানি না হইতেছে বিষয়টা কী। ওরা আসতেছে সৌন্দর্য দেখার জন্য আর আমরাটাও। এইটা হইতেছে সে ভাসমান রেস্টুরেন্ট, দেখা যাচ্ছে
ভাসমান রেস্টুরেন্ট, লোকের ভিড়ে একদম দেখা যাচ্ছে না। প্রত্যেকেই সেই বিষয়টা লক্ষ্য করতেছে যে আসলে মানে বিষয়টা কি এরকম আর কি। বিষয়টা যদি একটু দেখানো ভাসমান রেস্টুরেন্ট, এই যে দেখতে পাইতেছেন ক্যামেরা হয়তো হালকা করে দেখা আছে, অনেক ব্যবসায়ী জগৎ উঠেছে।